আসসালামু আলাইকুম এখন আমি আপনাদেরকে এই যে শিক্ষা মন্ত্রণালয় থেকে আপনার স্কুল থেকে যে বৃত্তির ফর্মটি পূরণ করা হয় সেটা যে সমস্যা দেখা দিচ্ছে সেটা সমাধান করবো আপনি কী সহজে আবেদন করতে পারবেন তো আমরা আপনারা লিঙ্কটা দেখে নিন এসএসপি ডট কম এখানে যাওয়ার পর লগ ইন আসবে সেখানে প্রথমটা সিলেক্ট করবেন যদি মাধ্যমিক বিদ্যালয় আর যদি বৃত্তি সাধারণ বৃত্তি প্রাপ্ত তাহলে মদদেরটা আর মাদ্রাসা হলে নিচেরটা তো আমরা প্রথমে চলে যাব তো আপনার নিজের স্কুলের ইন ইন কোড এবং পাসওয়ার্ড ব্যবহার করে লগ ইন করবেন এরপর আপনারা এই ফর্মটি পেয়ে যাবেন এখানে আপনার স্কুলের নেমটি থাকবে তো এখান থেকে আপনার নতুন যে তথ্যগুলো ইনক্লুড করবেন সেই জন্য প্রাথমিক নির্বাচনে বা পাশে থেকে প্রাথমিক নির্বাচন থেকে নতুন শিক্ষার্থী এন্ট্রি এখানে ক্লিক করবেন আপনার এই ফর্মটি চলে আসবে এখান থেকে শিক্ষার বর্ষ নির্ণয় করবেন এবং এখানে দেখুন নাম ইংরেজি নাম যে দাগগুলো স্টার লাল স্টার দেওয়া আছে যেগুলো অবশ্যই পূরণ করতে হবে তো এই তথ্যগুলো বাদ দেওয়া যেমন আমরা এখন যে সমস্যাটির সমাধান প্রয়োজন সেটি হল পেমেন্টের তথ্য পেমেন্টের তথ্য আমরা যখন মোবাইল ব্যাংকিং বিকাশ সিলেক্ট করি বা ব্যাংকিং যেটাই সিলেক্ট করি না কেন এখানে একটা এনআইডি যে বক্স আছে এটা আমরা কোনোভাবেই পূরণ করতে পারছি না তো এটা পূরণ করার জন্য আপনার যে পদ্ধতি অবলম্বনে সেটা খুবই গুরুত্ব সঙ্গে শুনে নিন দেখুন এটা আপনার এখান থেকে কোনোভাবে এন্ট্রি করতে পারবেন না কারণ এই বক্সে ক্লিকই হবে না এই জন্য যে আপনার এনআইডি দরকার পড়বে অভিভাবকের তথ্য এই বক্সে এসে আপনি এনআইডি নাম্বার দেবেন এনআইডি নাম্বার দিয়ে তারপরে জন্ম তারিখ দেবেন এখানে তারপরে জন্ম তারিখ যার এনআইডি তার জন্ম তারিখ দিতে হবে অবশ্যই দেওয়ার পর এখানে এনআইডি চেক চেক করলে অটোমেটিক আমাদের বিকাশে তথ্যটি নিয়ে নেবে যেমন এনআইডি চেক দিলে এই যে আপনার তথ্যটি সঠিক অনুলিপি করতে চান ওকে দিন এই যে তখন এনআইডির তথ্যের নাম চলে আসবে এবং এই এনআইডি নাম্বারটি হুবহু বিকাশে অটোমেটিক বসে যাবে তখন আমি সহজে এই ফর্মটি পূরণ করে সাবমিট করতে পারবেন তো ধন্যবাদ আপনাদের এই সমস্যাটি সমাধান করে দেওয়া হলো আপনারা অবশ্যই চেষ্টা করবেন ধন্যবাদ আমার চ্যানেলটি লাইক করুন সাবস্ক্রাইব করুন